ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কুমিল্লার লাকসামে অনেক ক্লিনিক ও হাসপাতাল, যারা মানছে না সরকারি কোনো নির্দেশ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাঁচার জন্য শেষ চেষ্টা হিসাবে মানুষ হাসপাতালে আসে। আর এই হাসপাতাল যদি হয় আজরাইল, তখন কি করবে সাধারণ মানুষ? তেমনি একটি হাসপাতাল নামের কসাইখানার সন্ধান পাওয়া গেছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে। মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল নামে এই হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের ভুল ও অপচিকিৎসায় অসংখ্য নারী পুরুষের প্রাণ দিতে হয়েছে কম বয়সে। এই হাসপাতাল যেন অকাল মৃত্যুর মিছিল থামছেই না, তাদের অপচিকিৎসার মৃত্যুর মিছিলে আজ সামিল হলো আরও একটি সুজন নামের তাজা প্রাণ। লাকসাম উপজেলার নগরী পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে সুজন, দুটি অবুজ কন্যা সন্তানের জনক সুজনকে হারিয়ে দিশে হারা তার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, সুজন সকালে বুকের ব্যথা অনুভব করলে পায়ে হেঁটে তার বাড়ির পাশেই মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল এসে নিজেই যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ইসিজি করায়। ইসিজির রিপোর্টে কোনো সমস্যা না পাওয়ায় তাকে গ্যাস এবং ব্যথানাশক ইঞ্জেকশন দিলে শরীরে ঝাঁকুনির সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক তাকে কুমিল্লায় প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। সুজনের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুজন এলাকায় নম্র ভদ্র ছেলে হিসাবে যথেষ্ট পরিচিত ছিল। হাজারো মানুষের জানাজায় উপস্থিত তার প্রমাণ দেয়। এই ব্যাপারে মৃত সুজনের মামা বলেন, তার শরীরে ইঞ্জেকশন যেগুলো পোষণ করা হয়েছে, যে এই ইঞ্জেকশনের কারণে কি তার এফেক্ট করছে কি, তবে কিভাবে মারা গেছে এটা শেষ পর্যন্ত আমি দেখব ইনশাআল্লাহ। যে 9 বছরের একটা বাচ্চা মারি গেছে, বুক ব্যথা স্বাভাবিক থাকতে পারে, পরে ওনাদের কাছে গেছে, ওনারা নাকি কি ইঞ্জেকশন এটা দিছে, পরে কুমিল্লা থেকে বলতেছে কয়টা এরা নাকি বুয়া ইঞ্জেকশন দিছে, কাগজপত্র এরা দিবে না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসার কোনো ছাড়পত্র আমাদের দেয়নি, যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে পরামর্শ করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোবারকের সাথে কথা বললে তিনি জানান, রোগী স্বাভাবিক মৃত্যু হয়েছে। অনুসন্ধানে জানা যায়, এই হাসপাতালে নাই কোনো অ্যানস্থেটিয়া ডাক্তার, অনুমোদনহীন বেড, অবৈধ এক্স রে, নাই কোনো ডিপ্লোমাধারী নার্স, সিজার করতে গিয়ে জরায়ু কেটে ফেলা সহ অসংখ্য অভিযোগের মধ্যে আজ স্থায়ী জনগণ হাসপাতালে অবরোধ করে পরে স্থায়ী চেয়ারম্যান ও লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত সুজনের জানাজা সম্পন্ন হয়। নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থায়ী লোকজন বলেন, প্রভাবশালী মহলের আশীর্বাদ পুষ্ট হওয়া পার পেয়ে যাচ্ছে ডাক্তার মোবারক সহ মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবেন।